রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী এক মাসের মধ্যেই নিয়োগ করা হবে 1,000 পুলিশ কনস্টেবল। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধীনে নিয়োগ করা হবে 100 জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। সম্প্রতি রাজ্য অর্থ দপ্তর এই পদগুলি পূরণের মঞ্জুরি দিয়েছিল। এই প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সঙ্গে নেওয়া হবে 60 জন এগ্রিকালচার অফিসার। টিপিএসসি পরীক্ষার মাধ্যমে হবে এই নিয়োগ প্রক্রিয়া। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে 500 কনস্টেবল রিক্রুট করা হবে। তৎসঙ্গে নির্বাচনের আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে 500 কনস্টেবল আরো নেওয়া হবে, অর্থাৎ 1,000 কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে। ক্রীড়া বা যুব বিষয়ক দপ্তর তার অধীন 100 জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। 60খানা এগ্রিকালচার অফিসার সেখানে নিয়োগ করবে টিপিএসসির মাধ্যমে, এবং আগামী কিছুদিনের মধ্যেই টিপিএসসিকে জানানো হবে কীভাবে সেই পদ্ধতি অবলম্বন করা হবে। কারণ এটা আপনারা জানেন যে গ্যাজেটেড পোস্ট এবং এটা টিপিএসসির মাধ্যমে সেটাকে লাভ করতে হবে। এছাড়া অন্যান্য দপ্তরে যে নিয়োগ করা হবে তার মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 25 জন সুপারভাইজার নিয়োগ করা হবে এবং 191টি শূন্যপথ পূরণ করে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। শিল্প দপ্তরের বিভিন্ন পদে 22 জন লোক নিয়োগ করা হবে এবং শ্রম দপ্তরে 6 জন লেবার অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। তাছাড়া DWS দপ্তরে 4টি নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর তার অধীন 25 জন পোস্ট অফ সুপারভাইজার ICDS প্রজেক্টের অধীন তাদেরকে নিয়োগ করা হবে। 25 জনকে চাকরি দেওয়া হচ্ছে সুপারভাইজার হিসেবে, এবং 191 জনের পোস্ট ক্রিয়েট করা হয়েছে যাদেরকে আগামী দিনে চাকরি দেওয়া হবে ফিনান্স থেকে অনুমোদন নিয়ে নতুন পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট শিল্প দপ্তরে ওখানে পোস্ট হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর গ্রুপ সি। আমাদের 6খানা পোস্ট হচ্ছে LDC ক্যাশিয়ার, অর্থাৎ 16+6=22। এই 22খানা পোস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। প্রপোজাল ফর রিক্রিয়েশন অফ 6 পোস্ট অফ লেবার অফিসার, অফিস সুপারিনটেন্ডেন্ট 1 জন, অ্যাকাউন্টেন্ট 6 জন, হেড ক্লার্ক 5 জন, এবং ইউডি ক্লার্ক 2 জন, টোটাল 20 জন লেবার ডিপার্টমেন্টে নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে। 50 বছরের মধ্যে চাকুরিরত অবস্থায় বাবা মা মারা গেলে এবং স্বামী যদি উপার্জন অক্ষম হয় সেই ক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিবাহিত মহিলারাও নতুন নিয়মে ডাইং হার্নেস স্কিমে চাকুরি পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখন থেকে কোন ব্যক্তি মা বা বাবা চাকরিচ্যুত চাকরি করা অবস্থায় যদি মৃত হয় 50 বছরের মধ্যে, তবে বিবাহিত মেয়েরাও সেখানে ডাইং হার্নেস পাবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 179 জন এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরে 6 জন ইয়ুথ অর্গানাইজার নিয়োগ করা হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, পশুপালন দপ্তর আমরা যাকে বলি, 179 জন এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ARDA লোক নিয়োগ করা হবে। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে 6 জন ইয়ুথ অর্গানাইজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমাদের যে স্ট্রেংথ তাতে 21 জন ইয়ুথ অর্গানাইজার কাজ করছে, আমাদের আরো 6 জনের শর্টফল রয়েছে এবং এই 6 জন ইয়ুথ অর্গানাইজারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তে রাজ্যের 1,000 যুবক যুবতী উপকৃত হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। পুলিশ, ক্রীড়া দপ্তর, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ARDA দপ্তর, লেবার ডিপার্টমেন্ট দপ্তরে অনেক শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে অবশ্যই যেন নোটিফিকেশন জারি করে এই নিয়োগের যে প্রসেস সেটাকে সম্পন্ন করতে, এবং আমরা একটা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি যে আগামী অগাস্ট মাসের মধ্যে এই প্রসেসটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।